ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আজকের বাজার দর কেমন দেখছেন চালের? পাইকারি বাজারে কিন্তু স্বস্তি নেমে এসেছে জান্নাতে কথা বলাই যায়। আসলে গেল কয়েকদিনের যে তৎপরতা প্রশাসনের, সেই তৎপরতার কিন্তু ফলাফল আমরা দেখতে পাচ্ছি আজকে মোহাম্মদপুরের এই কৃষি মার্কেটে। কিন্তু চালের প্রচুর সরবরাহ, আপনি দোকানগুলো যদি দেখাতে পারি আপনাকে, আমার সহকর্মীকে বলবো আসলে দোকানের যে মজুদগুলো আছে সেগুলো দেখাতে। বিক্রেতারা যেমনটা বলছেন যে গতকাল আসলে এই সাপ্তাহিক বন্ধ ছিল এই বাজারে, আজকে কিন্তু রাত থেকেই ট্রাকে ট্রাকে কিন্তু চাল এসেছে এবং প্রত্যেকটি দোকানেই তারা যে চাহিদা দিয়েছিলেন মিলগুলোতে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা চাল পাচ্ছেন বলে বিক্রেতারা আমাকে জানিয়েছেন। আজকে দরটি আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। মিনিকেট বিক্রি হচ্ছে আজকে মধ্যম মানের যে মিনিকেটটি সেটি 64 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাজির চাল মধ্যম মানের 65 থেকে 70 এবং বিয়ার 28 চাল 50 থেকে 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পাইজাম চাল যেটি সেটি 48 থেকে 50 টাকা এই দরে বিক্রি হচ্ছে। এর আগে আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহেও কিন্তু দেখেছি প্রত্যেকটি চালেই কিন্তু 3 থেকে 4 টাকা কেজিতে বেশি ছিল, বিশেষ করে সরু চালের দাম বেশি ছিল এবং সরু চালের সংকটও ছিল। যেমনটা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছিলেন যে মিলগুলোতে তারা যে অনুযায়ী বা যে পরিমাণ চাহিদা দিচ্ছিলেন মিল থেকে কিন্তু সেই পরিমাণ চালের সরবরাহ তারা পাচ্ছিলেন না। আজকের চিত্রটা ভিন্ন, সেই বিক্রেতারাই অর্থাৎ মোহাম্মদপুরের পাইকারি বিক্রেতারা যারা, তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মিল থেকে তাদেরকে চাহিদা মতো যে চালের সরবরাহ বা চালের যে চাহিদা তারা দিচ্ছেন সেই ধরনের চালের সরবরাহ কিন্তু তারা পাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, গত সপ্তাহেও আমরা দেখেছি খুচরা বাজারে কিন্তু অস্থির ছিল চালের বাজার। গত সপ্তাহের দরটি আপনাকে একটু জানাতে চাই, মিনিকেট কিন্তু আমরা খুচরা বাজারে দেখেছি 65 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মধ্যম মানের, কোনো কোনোটি 72-75 টাকাও বিক্রি হতে আমরা দেখেছি বাজার ভেদে। এছাড়া নাজির চাল বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকা কেজি খুচরা বাজারে, বাজার ভেদে সেটি 82-85 টাকাও ছিল কোনো কোনো বাজারে। এই সরু চালের সংকটের কারণে আমরা দেখেছি বিয়ার 28 চাল বা পাইজাম চাল সেই চালগুলোরও কিন্তু সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছিল। খুচরা বাজারে আমরা যেমনটা দেখেছি 52 থেকে 55 টাকা কেজি বিক্রি হয়েছে, কোনো কোনো দোকানে 56-57 টাকাও কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি এই বিয়ার 28 চালটি। কিন্তু সরবরাহ বাড়ার ফলেই কিন্তু পাইকারি বাজারে দেখছি আমরা দামের স্বস্তি এসেছে, কেজিতে 3 থেকে 4 টাকা কমেছে এবং এখানে থেকে যারা আসলে কিনছেন খুচরা বাজারে বিক্রি করার জন্য, এমন ক্রেতাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আজ থেকেই হয়তো কিছু কিছু করে খুচরা বাজারে এর প্রভাব পড়া শুরু হবে, আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো এই চালের দাম যেটি সেটি কেজিতে 3 থেকে 4 টাকা হয়তো কমে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে চালের বাজারের খবর জান্নাত। ধন্যবাদ মাহবুব।